হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্কর তুমি তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার চলে এসেছে নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি এ অপনয়ন করে বি স্কোয়ার এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার পরাবৃত্ত সমূহের অবকল সমীকরণ নির্ণয় কর। এখানে প্রথমেই প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে সেটি লিখলাম, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমরা প্রথমেই এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এটাকে আমরা ডিভাইড করে দিতে পারি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি, দেখো টু এক্স বাই এ স্কোয়ার মাইনাস টু ওয়াই বাই বি স্কোয়ার ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু, এদিকে এক্স বাই এ স্কোয়ার গেল আর এদিকে ওয়াই বাই বি স্কোয়ার গেলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু এক্স বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি এক্স বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স এক্স বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এদিকে নিয়ে যাচ্ছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি পাচ্ছি, নিচে দেখো আমার থাকছে ওয়াই ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার আর উপরে দেখো থাকছে ওয়াই ডি ওয়াই ডি এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স মানে ওয়ান মাইনাস এক্স ইন্টু এটাকে আমরা ইউভি রুল দিয়ে করছি ওয়াই ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। জিরো ডেরিভেটিভ করলে কেন, এ আর বি ধ্রুবক বলে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা সাজিয়ে লিখি কি পাচ্ছি, এক্স ইন্টু ওয়াই ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডিনোমিনেটর এদিকে নিয়ে গেলাম, মাল্টিপ্লাই হলে জিরো হয়ে গেল। তাহলে এটি হয়ে গেল নির্ণেয় অবকল সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।